হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের সিকিমের ডে টু, আর এখন আমার রয়েছে আমি রয়েছি হোটেলে। এটা হচ্ছে হোটেলের ভিউ। হোটেল মালিক বলছিল যে এখান থেকে পুরো সকালবেলা ইয়েটা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা, কিন্তু প্রচণ্ড কুয়াশার জন্য আর ওয়েদার খারাপ হয়েছে, তো সেই জন্য দেখা যাচ্ছে না। আর আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম। নর্থ সিকিমের দুটো তিনটে পয়েন্ট আছে দেখার, যেমন হচ্ছে জিরো পয়েন্ট। তার আমাদের গাড়ির টাইম দেওয়া রয়েছে 10টা, তো এখন মোটামুটি 8:30-9টা বাজতে চললো, তো একটু পরে আমরা বেরিয়ে পড়বো। আমাদের মোটামুটি ব্যাগ গোছানো রেডি, তো সঙ্গে থেকো। আজকে নর্থ সিকিমটা এক্সপ্লোর করবো, আর কালকে প্রচণ্ড স্নোফল হয়েছিল, তো জানি না আমাদের কপালে স্নোফল দেখতে পাবো কি পাবো না। তো যাই হোক, যদি দেখতে পাই তো অবশ্যই সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করবো যতটা পারবো। তো তোমার সঙ্গে থেকো। গ্যাংটক থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা হিমালয়ান ভিউ পয়েন্ট বলে একটা জায়গাতে এসে পৌঁছালাম। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। ওয়েদার এত খারাপ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদমই দেখা যাচ্ছিল না। গ্যাংটক থেকে পাক্কা 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম এখন বাটারফ্লাই ফলসে। তো এখন বাটারফ্লাই ফলসের দিকে যাচ্ছি, দেখা যাক কেমন। আমরা আমাদের লাঞ্চ শেষ করার পর আবার বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। জানি না কতক্ষণ লাগবে, তবে যেতে খুব ভালোই লাগছে। রাস্তা আর ওয়েদার এত সুন্দর, মানে জাস্ট বলে বোঝানোর মতো নয়। গ্যাংটক থেকে লাচুংয়ের রাস্তাটা এত খারাপ কি বলবো। রাস্তার উপরে সব পাথর চলে এসেছে, কিছু কিছু জায়গায় তো পাকা রাস্তা নেই চলে, কিন্তু একটা বিষয় হচ্ছে ঝর্ণাগুলো সব রাস্তার উপর থেকেই দেখা যায়। লাঞ্চ কমপ্লিট করার পর আরও একটা ফলসের কাছে চলে এসেছি আমি। জাস্ট অসাম।
আমি জাস্ট একটু হালকা করে দেখাচ্ছি, পরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওখান থেকে আর একটু এগিয়ে আমি আরো একটা বড় ফলস দেখতে পেয়েছি, জাস্ট অসাম, জাস্ট অসাম। ওই যে উপর থেকে পড়ছে। এ ফিউ মোমেন্টস লেটার, এই হচ্ছে আমাদের লাচুং এর রুম, পুরো কাঠের, কোনো অসুবিধা নেই, একদম সেই কি বলে কিসের একটা ফিলিংস চলে আসবে, একদম পাহাড়ি এলাকার একটা ফিলিংস। আর এই জানলা দিয়ে সকালবেলা ভিউ দেখা যাবে, কোনো অসুবিধা নেই, সব দেখা যাবে। আর একটা কথা, এখানে এয়ারটেল আর ভোডাফোন ছাড়া কোনো সিগন্যাল নেই, কোনো সিগন্যাল নেই, জিওতে কোনো গল্প হবে না। যারা এখানে আসছো অবশ্যই একটু এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো, তা না হলে খুব সমস্যা। ফাইনালি আমরা লাচুং এসে পৌঁছালাম, আজকের মতো ভিডিও এখানে শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কালকে আমাদের বিভিন্ন ট্যুর আছে, তো তার জন্য আমার ডেটের ভিডিওটা অবশ্যই দেখো। আমরা ওই পিছনের বিল্ডিংটা রয়েছি আজকে, মানে হেভি ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো, মানে -2-3 তো হবেই, এত ঠান্ডা।